नमस्कार बंधुरा आमार चैनल ट्रेडिशनल कुकिंग ब्लॉगे आपनादेर सकलके स्वागत। आजके आमी इचोड़ेर दारुण एकटा रेसिपि निये हाजिर होयेछि, तो आपनारा संगे थाकुन। आमी रान्नाटा शुरू करछि। एखाने इचोड़टाके आमी केटे धुये रेखे दियेछि। इचोड़टा रान्ना करते आमार जे मशलागुली लागछे, लंका बाटा एखाने आमी शुकनो लंका आर काँचा लंका मिलिये बेटे नियेछि, नून स्वाद मतो, हलुद गुँड़ो, सर्षेर तेल, आदा रसुन बाटा, गोलमरिच और काँचा जिरे बाटा, गरम मसला बाटा, पेंयाज कुचि। ये रान्नाटा आपनारा पाउडार मसला दिएओ करते पारेन। फोड़ने देवार जोन्नो आमी निये नियेछि सामान्य जिरे और दुटो तेजपाता। एखाने गैसे आमी कड़ाईटा बसिए दिएछि। कड़ाईटा गरम हये गियेछे। कड़ाइये दिए दिच्छि तेल। तेलेर मধ্যে सामान्य हलुद गुँड़ो दिए तेजपाता और जिरेटा फोड़न दिए दिচ্छि। जिरेटा फुटे उठेছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজটা নরম করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর চপটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি এঁচড়টাকে ঢেকে হালকা আঁচে ভালোভাবে কষিয়ে নেব। আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে দেব। এঁচড়টা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর গোলমরিচ বাটা। আর এই মশলার সঙ্গে আমি 2 মিনিট কষিয়ে তারপরে জলটা দিয়ে দেব। মশলাটা দিয়ে 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। বন্ধুরা একটু জল বেশি দিয়েছি, কারণ আমার এঁচড়টা একটু শক্ত। আপনাদের এঁচড় যদি নরম থাকে, ভাজার সময় নরম হয়ে যায়, তাহলে জলের পরিমাণটা কম করে দেবেন। বন্ধুরা আপনাদের কাছে আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলিকে লাইক করবেন, কমেন্টস করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে বন্ধুরা আপনারা যদি আমার কোনো অন্য রান্নার রেসিপি দেখতে চান, তাহলে সেটাও কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। পুরো রান্নাটা হয়ে গেছে। আমি এখন গরম মশলাটা দিয়ে তরকারিটাকে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখানে নামিয়ে নিয়েছি এঁচড়টাকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন অবশ্যই আর কমেন্টস করে জানাবেন ভিডিওগুলি কেমন লাগছে। ধন্যবাদ।